আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমি সানজিদা নাসরিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কমার্স কলেজ। আজ আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার একটি টপিক রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করব। আমরা যে টপিকটি আজ শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে রেফ্রিজারেটর। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়ার সময় আমরা জেনেছি যে স্বয়ংক্রিয়ভাবে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়, এর জন্য একটি সিস্টেমের প্রয়োজন হয়। রেফ্রিজারেটর হচ্ছে সেই ধরনের একটি সিস্টেম। কাজেই রেফ্রিজারেটরের সংজ্ঞা আমরা বলতে পারি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ সঞ্চালিত করার যান্ত্রিক ব্যবস্থাকে রেফ্রিজারেটর বলে। আচ্ছা, রেফ্রিজারেটর হচ্ছে এমন একটি তাপ ইঞ্জিন যা বিপরীতমুখী হয়ে কাজ করে। কেন বলা হলো বিপরীতমুখী হয়ে কাজ করে? সাধারণত আমরা জানি তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ শোষণ করে সেই তাপের খানিকটা কাজে পরিণত করে এবং বাকি তাপ নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে বর্জন করে। কিন্তু রেফ্রিজারেটর ঠিক তার উল্টা কাজ করে, অর্থাৎ সে কী করে, সে নিম্ন তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপমাত্রার তাপগ্রাহকে সে তাপ বর্জন করে। তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের প্রধান পার্থক্য হলো তাপ ইঞ্জিনে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয় আর রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। এই বিষয়গুলো একটু পরে আমরা ব্যাখ্যার মাধ্যমে যখন রেফ্রিজারেটরের মূলনীতি পড়ব তখন জানতে পারব। চিত্রে তোমাদের জন্য রেফ্রিজারেটরের একটি গঠন দেখানো হয়েছে। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে রেফ্রিজারেটরের গঠন দেখানো হয়েছে। একটি রেফ্রিজারেটরে পাঁচটি অংশ থাকে, প্রধানত পাঁচটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে শীতায়ক পদার্থ বা রেফ্রিজারেন্ট, এটা রেফ্রিজারেটরের সিস্টেম হিসেবে কাজ করে। এটা হচ্ছে সিএফসি গ্যাস, যেটা কিনা আমরা রেফ্রিজারেটর খোলার পরে যে গ্যাসটি বের হয় সেটাই। এটা কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, যে কোনো ধরনের গ্যাস হতে পারে। এটা ফ্রিজ খুললে যে গ্যাসটা বেরোয় এটাই হচ্ছে সেই গ্যাস এবং এটাই রেফ্রিজারেটরের সিস্টেম হিসেবে কাজ করে। দ্বিতীয়টি হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী, এখানে চিত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার সেই বাষ্পীভবন কুণ্ডলী এবং এই কুণ্ডলির মধ্যে দিয়েই সিএফসি গ্যাসটি বা রেফ্রিজারেন্ট গ্যাসটি চলাচল করে। তৃতীয়টি হচ্ছে সম্প্রসারক ভাল্ব, এটা একটি ভাল্ব, এটা হচ্ছে সেই ভাল্ব যাকে সম্প্রসারক ভাল্ব বলে। ঘনীভবন কুণ্ডলী, এটা হচ্ছে সেই ঘনীভবন কুণ্ডলী, এখানে দেখা যাচ্ছে ঘনীভবন কুণ্ডলী। এবং পরেরটি বা পঞ্চমটি হচ্ছে কম্প্রেসার, এটা হচ্ছে সেই যন্ত্র যেটা হচ্ছে কম্প্রেসার। এই পাঁচটি যন্ত্র নিয়ে বা এই পাঁচটি অংশ নিয়ে একটি রেফ্রিজারেটর গঠিত হয়। এখন আমরা দেখব এই যে রেফ্রিজারেন্ট গ্যাস যেটার কথা বললাম, শীতায়ক পদার্থ বা রেফ্রিজারেন্ট গ্যাস যা হচ্ছে এই ক্ষেত্রে সিস্টেম হিসেবে কাজ করে, সে কোন কোন জায়গা থেকে তাপ গ্রহণ করছে এবং কোন কোন জায়গায় সে আসলে তাপ বর্জন করছে। অর্থাৎ এখন আমরা জানব রেফ্রিজারেটর আসলে কোন নীতি অনুযায়ী কাজ করে, এবং সেটি জানার জন্য আমি তোমাদের জন্য একটি ডায়াগ্রাম রেডি করে রেখেছি। এই হচ্ছে সেই ডায়াগ্রামটি। একটু খেয়াল করো, আমাদের এখন এই দুটি চিত্রেই দরকার হবে। আচ্ছা, দেখা কি যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমি একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এবার আমরা এই রেফ্রিজারেটর মূলনীতির দিকেও একটু খেয়াল করব, একই সাথে আমরা রেফ্রিজারেটর যে গঠন আছে এটার দিকেও একটু খেয়াল করব। দেখো, এখানে রেফ্রিজারেটরের এই অংশে যে খাদ্যদ্রব্যগুলো আমরা আসলে ঠান্ডা করব সেগুলো রাখা হয়ে থাকে, এবং এই খাদ্যদ্রব্যগুলো কিন্তু এমনিতেই ঠান্ডা অবস্থায় থাকে। যেমন আমি যদি বাজার থেকে একটা কোকের বোতল কিনে নিয়ে আসি, সেটা কি ঠান্ডা অবস্থায় আসে না? এই কোকের বোতলটাকে আমি যদি রেফ্রিজারেটরে রাখি, তার মানে কি, ঠান্ডা বস্তুটাকে আমি আরও ঠান্ডা করতে চাই। তাহলে এই ঠান্ডা বস্তুটাকে আমি কোল্ড বডি বলতে পারি। এখানে এটাই আমি লিখেছি যে নিম্নতর উষ্ণতার তাপাধার, এটা হচ্ছে আমার সেই কোল্ড বডি। আচ্ছা, এবার আসো, ধরি এই যে কোল্ড বডিটা আমি রেখেছি এটার মধ্যে তার তাপমাত্রা হচ্ছে গিয়ে কি T2, এবং এখান থেকেই হবে গিয়ে কি সিস্টেম কাজ, মানে সিস্টেম তাপ গ্রহণ করবে। এই যে আমি বস্তুটা রাখলাম শীতল বস্তুটি, সেখান থেকেই সিস্টেম তাপ গ্রহণ করবে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এই যে বাষ্পীভবন কুণ্ডলীর মধ্যে আমার যে রেফ্রিজারেন্ট গ্যাস রয়েছে সেটাই হচ্ছে গিয়ে কি আমার সিস্টেম, এবং এখান থেকেই সে কী করবে, তাপ গ্রহণ করবে। এখন এইখান থেকে তাপ গ্রহণ করার পর এই সিস্টেম যখন বাষ্পীভবন কুণ্ডলীর মধ্য দিয়ে কম্প্রেসারে চলে আসে, ঠিক আছে, এখন এই কম্প্রেসারে আমি কি করি, বাইরে থেকে তড়িৎ শক্তি সরবরাহ করেন। আমরা জানি আমরা কি করি, রেফ্রিজারেটরে ইলেকট্রিসিটি সাপ্লাই দিই। সেটা কী জন্য দিই? কম্প্রেসারে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়, এবং কম্প্রেসার কাজ করে কি, অতিরিক্ত চাপ প্রয়োগ করে সিস্টেমকে, অতিরিক্ত চাপ প্রয়োগ করে কম্প্রেসার সংকুচিত করে। অর্থাৎ এখানে কম্প্রেসারে তড়িৎ শক্তি প্রদানের মাধ্যমে সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেমটিকে সংকুচিত করে সিস্টেমের উপর কাজ করা হয়। তাহলে আমি যদি এখন বলি যে কোনো একটা সিস্টেমে প্রযুক্ত তড়িৎ শক্তি হচ্ছে গিয়ে কি
প্রযুক্ত তড়িৎশক্তি দ্বারা ডাব্লিউ পরিমাণ কাজ করা হয়েছে সেটা আমি বলতে পারি। অর্থাৎ একটু খেয়াল করে দেখো তো এখানে অলরেডি কিন্তু এই সিস্টেমটা দুটো তাপ গ্রহণ করে ফেলেছে। কী কী গ্রহণ করেছে? সে ফ্রিজে রাখা বস্তু থেকে তাপশক্তি কিউ টু গ্রহণ করে ফেলেছে, আবার কম্প্রেসার থেকে প্রাপ্ত শক্তি বা কাজ যেটা হচ্ছে ডাব্লিউ সেটা গ্রহণ করে ফেলেছে। এখন আমরা যাবো সিস্টেমটি কোথায় গিয়ে তাপ ছেড়ে দিবে, ঠিক আছে? এখন আমরা দেখব যে সিস্টেমটি কোথায় তাপ ছাড়বে। যখন এই কম্প্রেসার থেকে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার রেফ্রিজারেন্ট গ্যাস যেটা আছে সেটা যখন ঘনীভবন কুণ্ডলীর মধ্য দিয়ে যায়, যাওয়ার সময় সে কী করে, পরিবেশে তাপ কিছুটা তাপ ছেড়ে দেয়। ধরা যাক এই যে পরিবেশে যে তাপটুকু সে ছেড়ে দেয় সেটা হচ্ছে তার বর্জিত তাপ, এবং পরিবেশে বর্জিত তাপ সেটা হচ্ছে কিউ ওয়ান। তাহলে আমি বলতে পারি, একটু খেয়াল করে দেখো তো, ফ্রিজে রাখা বস্তুর তুলনায় নিশ্চয়ই পরিবেশের তাপমাত্রাটা কী থাকে, উচ্চ তাপমাত্রা থাকে। তাহলে আমি কি এই তাহলে এটাকে বলতে পারি উচ্চতর উষ্ণতার তাপাধার, বলা যায় উচ্চতর উষ্ণতার তাপাধার। এবং ধরে নিলাম পরিবেশের তাপমাত্রাটা হচ্ছে তখন টি ওয়ান, যেহেতু কোল্ড বডির তুলনায় পরিবেশের তাপমাত্রাটা একটু বেশি থাকে তাই এটাকে পরিবেশের মানে কোল্ড বডির তুলনায় হট বডি হিসেবে কল্পনা করা যায়। ধরা গেল কি সেই হট বডির টেম্পারেচার কত, টি ওয়ান। এখন দেখো একটু খেয়াল করলে দেখা যাবে এখানে কী করতেছে সিস্টেম, কী করতেছে একটু দেখো তো, নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে সিস্টেম কী করতেছে, তাপ গ্রহণ করছে, এবং উচ্চ তাপমাত্রার তাপাধারে সিস্টেম কী করছে, করছে তাপ ছেড়ে দিচ্ছে। এটা দেখা যাচ্ছে না? তার মানে আমি কি এখন বুঝতে পারছি যে তাপ ইঞ্জিনের সাথে বিপরীতভাবে কীভাবে রেফ্রিজারেটর কাজ করে? এখন একটু খেয়াল করে দেখো, এখন আমরা একটু একটা জিনিস একটু লিখতে চাই। আমি লিখতে পারি যে টি টু তাপমাত্রা শীতল বস্তু, আমরা জানি শীতল বস্তুতে তাপমাত্রা কত ছিল, টি টু ধরে নিয়েছিলাম। তাহলে আমি কি লিখতে পারি এখানে যে টি টু তাপমাত্রার শীতল বস্তু থেকে গৃহীত তাপ, টি টু তাপমাত্রার শীতল বস্তু থেকে যে রেফ্রিজারেটর যে তাপ গ্রহণ করে সেটা হচ্ছে আমার কিউ টু, এবং টি ওয়ান তাপমাত্রার উষ্ণতর পরিবেশে রেফ্রিজারেটর যে তাপ বর্জন করে মানে বর্জিত তাপ সেটা হচ্ছে গিয়ে কি, কিউ ওয়ান। এবং একটু খেয়াল করো বাইরে থেকে যে আমি তড়িৎশক্তি সরবরাহ করতেছি, তার মানে বাইরে থেকে আমি সিস্টেমের উপর যে কাজ করছি, বাইরে থেকে সরবরাহকৃত কাজ আমি বলতে পারি ডাব্লিউ। তাহলে একটু খেয়াল করে দেখে তো শক্তির নিত্যতা থেকে কী লেখা যায়, শক্তির নিত্যতা অনুসারে, একটু দেখো শক্তির নিত্যতা অনুসারে এখানে সিস্টেম কিউ টু গ্রহণ করছে, ডাব্লিউ গ্রহণ করছে, এবং কিউ ওয়ান ত্যাগ করছে। তার মানে আমি কি লিখতে পারি শক্তির নিত্যতা অনুসারে ডাব্লিউ প্লাস কিউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ ওয়ান? নিশ্চয়ই লেখা যায়। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো না ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ ওয়ান মাইনাস কিউ টু, লেখা যাবে? আচ্ছা, এবার আসো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা জানবো, সেটা হচ্ছে গিয়ে এই রেফ্রিজারেটরের দক্ষতা, যেটাকে কর্মসম্পাদন সহগ বলে বা ক্রিয়া গুণাঙ্কও বলে, আবার কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্সও বলা হয়ে থাকে। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার সময় আমরা দেখেছিলাম যে লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকেই কর্মদক্ষতা বলে, কিন্তু রেফ্রিজারেটরের বেলায় কর্মদক্ষতাটা কিছুটা ভিন্ন হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয় বা কে দ্বারাও প্রকাশ করা হয়, এবং একে লেখা হয় ই ইকুয়ালস টু হচ্ছে কিউ টু বাই ডাব্লিউ। কেন লেখা হয় কিউ টু বাই ডাব্লিউ? একটু খেয়াল করো, আমরা জানি নর্মালি কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট শক্তি ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট শক্তি। এখানে আমি যখন রেফ্রিজারেটর নিয়ে কাজ করছিলাম তখন আমার আউটপুট শক্তি কত ছিল, কিউ ওয়ান ছিল। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, তুমি কি আসলে রেফ্রিজারেটর এই কিউ ওয়ান পাওয়ার জন্য চালাও? নিশ্চয়ই না। মানে তুমি কি পরিবেশকে উত্তপ্ত করার জন্য রেফ্রিজারেটর চালাও? না, আমাদের যে কারণে আমরা রেফ্রিজারেটর চালাই সেটা হচ্ছে গিয়ে আমরা খাদ্যদ্রব্য ঠান্ডা করার জন্য রেফ্রিজারেটর চালাই। মানে যদি এই রেফ্রিজারেটর কর্তৃক যে গৃহীত তাপ যেটা আছে, এই যে কিউ টু যেটা আছে, এটা যত ভালো হবে আমাদের খাদ্যদ্রব্য তত ভালো ঠান্ডা হবে। তার মানে আমরা আসলে এই কিউ টু পাওয়ার জন্য রেফ্রিজারেটর চালাই। তার মানে আমাদের এক্ষেত্রে লভ্য কার্যকর শক্তিটা হচ্ছে কিউ টু, বলা যায়, আমি এটা বলতে পারি।
আচ্ছা, এবার আসো, আবার একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে সিস্টেমের উপরে কাজ করি, তাই না? সিস্টেমের উপর কিভাবে কাজ করি? আমরা এখানে বাইরে থেকে তড়িৎ শক্তি সরবরাহ করি কম্প্রেসারে, এবং সেই কম্প্রেসারে প্রযুক্ত তড়িৎ শক্তি দ্বারাই সিস্টেমের উপর কাজ করা হয়ে থাকে, এবং ওই কাজ করার জন্যই কিন্তু আমরা আসলে বিল পে করছি। তার মানে এটা হচ্ছে গিয়ে কি আমার আমার সিস্টেমের উপর কৃতকাজ। তার মানে একটি রেফ্রিজারেটরের দক্ষতাকে সংজ্ঞায়িত করা হয় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ এবং সিস্টেমের উপর কৃতকাজের অনুপাত দ্বারা। এবার আসো, তার মানে আমি কি এখান থেকে লিখতে পারবো, একটু আগে যে আমরা দেখলাম W is equal to, একটু আগে আমরা পেয়েছি শক্তি নিত্যতা অনুসারে Q1 minus Q2। প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে শর্ত সেখান থেকে আমরা জেনে এসেছি Q1 by T1 is equal to হচ্ছে Q2 by T2, কারণ এই প্রক্রিয়াটিও আবার বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করবে। কাজে এই সমীকরণটাতে যদি আমি T1 T2 বসাই তাহলে আমি পাবো কি T2 divided by হচ্ছে T1 minus T2। এখন আমি যদি ক্রিয়া গুণাঙ্কের সংজ্ঞা দিতে চাই বা কর্মসম্পাদন সহগের সংজ্ঞা বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি, একক বাহ্যিক কাজ দ্বারা রেফ্রিজারেটর কী পরিমাণ তাপ নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে সংগ্রহ করতে পারে তাই কর্মসম্পাদন সহগ বা ক্রিয়া গুণাঙ্ক। অর্থাৎ যদি এই সমীকরণটাতে আমি W = 1 বসাই তাহলে আমি ক্রিয়া গুণাঙ্ক = কী পাবো, Q2 পাবো। কাজে এখান থেকে আমি বলতে পারি কর্মসম্পাদন সহগ E = হচ্ছে Q2। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।